আমরা লাস্ট ক্লাসে প্রোগ্রামিং এর বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম সিম্পলি, যে আসলে একটা কম্পিউটারকে যখন আমরা কোনো কমান্ড দিই তখন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা সিম্পলি কি করি, কিছু কোড লিখি ওই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে, এবং ওই কোডটাকে আমরা ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের যে কম্পাইলার দেওয়া থাকে ওই কম্পাইলার দিয়ে ওটাকে কম্পাইল করতে হয়, এবং কম্পাইল করার পরে কম্পিউটারটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে আসলে তাকে কি করতে হবে। তাহলে সিম্পলি আমরা কোড লিখবো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে, দেন ওটাকে কম্পাইল করব, কম্পাইল করার পরে কম্পিউটার ওটাকে রান করতে পারবে। তাহলে আমরা যেহেতু আমাদের এই কোর্সের রেসপেক্টে সি প্রোগ্রামিংটাকেই দেখব, তাহলে আমাদের সি সম্পর্কে বেসিক কিছু আইডিয়া আমরা এই আজকের লেকচারে দেখার চেষ্টা করব। দেখো তোমাদের সামনে যে স্ক্রিন দেওয়া আছে এখানে প্রথমে সি এর সম্পর্কে বেসিক কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, একটু যদি খেয়াল করো সি ইজ এ হাই লেভেল স্ট্রাকচার ওরিয়েন্টেড জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে সি কে এখানে অনেকগুলো তার ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা আছে, আমরা একটু হাইলাইট করি। ফার্স্ট ওয়ান হচ্ছে দ্যাট ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ এর জেনারেশন মনে পড়ে কিনা? লাস্ট ক্লাসে আমরা জেনারেশন নিয়ে কথা বলছিলাম, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। জি স্যার, জি স্যার। সেকেন্ড জেনারেশন, হাই লেভেল টা কোন জেনারেশন ছিল? থার্ড জেনারেশন। হাই লেভেল টা কোন জেনারেশনে ছিল? ফোর্থ মেবি স্যার, ফোর্থ। না, থার্ড জেনারেশনে আমরা হাই লেভেলের কথা বলছি। থার্ড জেনারেশন, থার্ড জেনারেশন। জি স্যার। সি হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটা স্ট্রাকচার ওরিয়েন্টেড, মানে স্ট্রাকচার ফলো করে। আমরা আমাদের প্রোগ্রামের আমাদের যে কোর্সের টাইটেল ওটার নামও কিন্তু দেখো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মানে যে স্ট্রাকচার ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। মানে সেই ক্ষেত্রে এটা একটা স্ট্রাকচার ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এবং এটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি মিন করে, কেউ কি বলতে পারো যে হোয়াট ইজ মিন বাই জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। তাহলে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে কোনো ধরনের প্রোগ্রাম তৈরি করা যায়, তাহলে অলমোস্ট যে কোনো ধরনের প্রোগ্রাম তৈরি করা যায়। তুমি চাইলে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করতে পারবা, আবার চাইলে একটা কম্পাইলার তৈরি করতে পারবা, অথবা চাইলে তুমি যে প্রিন্টার ইউজ করো, প্রিন্টারে ড্রাইভার থাকে না, প্রিন্টার ইনস্টল করার জন্য ড্রাইভার ইনস্টল করতে হয়, তাহলে ড্রাইভার এজ এ সফটওয়্যার, অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এই ধরনের অপারেটিং সিস্টেমের সফটওয়্যার, এই যে কোনো ধরনের সফটওয়্যারে আমরা চাইলে এই সি দিয়ে ডেভেলপ করতে পারি। এই জন্য বলা দ্যাট ইজ জেনারেল পারপাস, এটা স্পেশাল কোনো কাজ ইউজ হচ্ছে না, এটা জেনারেল যে কোনো সফটওয়্যার তৈরি করার জন্য আমরা ইউজ করতে পারি। কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা বলি শুধু স্পেশাল পারপাস, যে একটা পার্টিকুলার কাজে ইউজ হয় শুধুমাত্র, ওর বাইরে অন্য কোনো কাজে ইউজ হয় না। কিন্তু সি দিয়ে আমরা মাল্টিপল টাইপের সফটওয়্যার বা প্রোডাক্ট তৈরি করতে পারি, সেই জন্য দ্যাট ইজ এ জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে তিনটা প্রপার্টি এখানে দেখলাম, দ্যাট ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখলাম স্ট্রাকচার ওরিয়েন্টেড এবং জেনারেল পারপাস। সি এর ডেভেলপমেন্টটা যদি খেয়াল করো, সি ইনভেন্টার হচ্ছে ডেনিস রিচি, আমরা নাম শুনছি অনেকে হয়তো, দ্যাট ইজ এ ইনভেন্টার অফ সি। এবং সেটা কোথায় করছে একটু দেখো, AT&T বেল ল্যাব। AT&T বেল ল্যাবের নাম হয়তো অনেকেই শুনে থাকতে পারো, যে আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ যে কোম্পানি, সবচেয়ে বড় ওয়ার্ল্ডের লার্জেস্ট টেলিকমিউনিকেশন কোম্পানি, ওটা বেল ল্যাব নামে পরিচিত। ওখানেই আসলে ডেনিস রিচি উনি এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করছে, এবং সেটা আসলে 1972-তে, অনেক আগের কথা আমাদের স্পেসে চিন্তা করি, 1972-তে USA-তে প্রথমে এই ল্যাঙ্গুয়েজটা সে ডেভেলপ করছে, এবং সে যখন বেল ল্যাবে কাজ করতো ওই ওই সময়ের ব্যাপার। এবং সি হচ্ছে জাভা বা সি প্লাস প্লাস, এই যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা এখন জানি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস বা জাভা, এই ল্যাঙ্গুয়েজ গুলোর বেসিক হয়েছে সি থেকে, মানে সি কেই ইম্প্রুভ করে এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো চিন্তা করা হয়েছে। তাহলে সি প্লাস প্লাস হচ্ছে সি এর ডাইরেক্ট ভার্সনটা, আমি সিতে যে যে ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল এগুলোকে ওভারকাম করার জন্য সি প্লাস প্লাস তৈরি করা হয়েছে, এবং তারপরে জাভা বলো বা বাকি ল্যাঙ্গুয়েজ গুলো বলো সবই হচ্ছে সি থেকেই আসলে এটার স্টার্টিং হয়েছে। এবং এর পরের লাইনে বলা, দেখো দ্যাট ইজ এ মোস্ট ওয়াইডলি ইউজ অ্যান্ড পপুলার সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এটাকে আমরা সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যেহেতু এটা দিয়ে বিভিন্ন রকম কম্পাইলার অথবা অপারেটিং সিস্টেম গুলো তৈরি করা হয়। তাহলে সি কে তৈরি করা হয়েছিল আসলে একটা অপারেটিং সিস্টেম বানানোর জন্য, যেটা হয়তো আমরা নিচে যখন পড়বো তখন দেখবো। সি কে তৈরি করা হয়েছিল আসলে ইউনিক্স নামে একটা অপারেটিং সিস্টেম, এটাকে ডেভেলপ করার জন্য। নিচের দিকে কিছু ফিচার দেওয়া আছে সি ল্যাঙ্গুয়েজের। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি স্যার জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে পড়ছে?
এটা বলা আছে যে মোস্ট ওয়াইডলি ইউজ, তার মানে হচ্ছে জেনারেল পারপাস বলতে আমরা যে কোনো পারপাসে ইউজ করতে পারি, কিন্তু মোস্ট ওয়াইডলি ইউজ হচ্ছে আসলে এই কাজই, সিস্টেম প্রোগ্রামিং এর জন্যই আসলে আমরা সিটাকে ইউজ করতেছি, এখনো ইউজ হচ্ছে। তাহলে সিটা যেহেতু অনেক আগের ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, এবং সেই 1972 সালে আমাদের এটা ইনভেন্ট হয়েছে, তারপর এখনো ইউজ হচ্ছে, কারণ যেহেতু এটা দিয়ে এই যে সিস্টেম প্রোগ্রামিং এর কাজগুলো করা হচ্ছে। আমরা যে উইন্ডোজ ইউজ করি অথবা আমরা যে লিনাক্স এর কথা জানি, লিনাক্স অথবা তোমরা যে অ্যান্ড্রয়েড ইউজ করো মোবাইলে, এগুলোর কার্নেল গুলো সি দিয়ে তৈরি করা। লিনাক্স আমরা যে অ্যান্ড্রয়েড ইউজ করি, অ্যান্ড্রয়েড কিন্তু আসলে লিনাক্স দিয়ে তৈরি করা, এবং লিনাক্সটা কিন্তু আসলে সি থেকেই তৈরি করা। কারণ ওই রেসপেক্ট আমরা যদি বলি, দ্যাট ইজ দ্যাট সিস্টেম প্রোগ্রামিং এর জন্য ইউজ হচ্ছে এখন মোস্টলি। কারণ নর্মাল যে কাজগুলো আমরা করি সেগুলো আমরা কিন্তু আরো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সুইচ করছি এখন। আমরা ওয়েব বেসড প্রোগ্রামিং এর জন্য এখন যে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেগুলো ইউজ করি, অথবা ব্যাংকিং সফটওয়্যার গুলোর জন্য অনেকেই হয়তো মডার্ন যে সফটওয়্যার গুলো আছে জাভা বা এগুলো ইউজ করে। তাহলে শুধুমাত্র সিস্টেম প্রোগ্রামিং এর জন্যই সেটা এখনো পপুলার, ওই রেসপেক্টে বলা দ্যাট ইজ এ মোস্ট ওয়াইডলি ইউজ ইন সিস্টেম প্রোগ্রামিং। বোঝা যাচ্ছে কি? যদিও তুমি প্রেজেন্টলি যেসব পিসি গুলি আছে, মানে কম্পিউটার গুলি আছে, এখন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এখন পিসি কোন জেনারেশনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় বর্তমান যেসব পিসি ল্যাপটপ আছে? এখন দেখো, তুমি তো যদি অপারেটিং সিস্টেমের কথা চিন্তা করো, অপারেটিং সিস্টেমের পারপাসে চিন্তা করলে, অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয়, তাহলে উইন্ডোজের একটা পার্ট সি দিয়ে ডেভেলপ করা। এখন তুমি যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোর কথা বলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে আমরা হয়তো মডার্ন যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, অনেকেই হয়তো ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ গুলি হয়তো যে সি শার্প বা ভিজুয়াল বেসিক এই ধরনের গুলো দিয়ে আমাদের যে স্ক্রিন গুলো ডেভেলপ করা। আবার তুমি যখন ওয়েব বেসড প্রোগ্রামের কথা বলো, ফেসবুক, সেক্ষেত্রে আবার পিএসপি ল্যাঙ্গুয়েজ ইউজ করা। তার মানে হচ্ছে এক একটা মানে আমাদের যে ইন্টারফেস এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে তৈরি করা। কিন্তু যে তুমি যদি বলো যে একটা প্রিন্টার ইনস্টল করবে তোমার কম্পিউটারে, তাহলে সেক্ষেত্রে প্রিন্টারের যে ড্রাইভার থাকে, আমরা জানি যে গ্রাফিক্স কার্ড বা প্রিন্টার এগুলো ইনস্টল করতে গেলে তার ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হয়, তাই না? তাহলে এই ড্রাইভারগুলো আসলে অনেকগুলো ড্রাইভারই সি দিয়ে তৈরি করা। বোঝা যাচ্ছে? তাহলে এটা আসলে ডিপেন্ড করে যে আসলে কোন ধরনের সফটওয়্যারের কথা আমরা বলতেছি। এক একটা সফটওয়্যার এক এক ধরনের, যে সফটওয়্যার যে ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয় সেটা ডেভেলপ করতে গিয়ে স্যার সেই ল্যাঙ্গুয়েজটাই ইউজ করতে হয়, নাকি আমি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো এরকম কিছু? না, এখন দেখো, তুমি যখন একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করবা, সেক্ষেত্রে তো অন্য একটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করেই তৈরি করতে হয়। আসলে তুমি হয়তো সি এর উপর বেস করে নতুন একটা প্রোগ্রামিং তৈরি করবা, সেক্ষেত্রে সি এর কিছু জিনিস তো ওখানে থাকবেই, তাই না? এরপরে ওটাকে হয়তো আরো এডিশনাল কিছু ফিচার ইউজ করে ওটাকে নতুন একটা নাম দিলা, কিন্তু ওটা তো কোথাও থেকে ওটা অরিজিন হয়েছে, তাই না? ওই রেসপেক্টে আমরা কিছু কোড কিন্তু ওখান থেকে অটোমেটিক চলে আসবে, কারণ আমরা ওইটার উপর বেস করেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তৈরি করতেছি, কারণ কনসেপ্টটা ওইটা। তাহলে একটা বেসিক কনসেপ্ট উপর বেস করে কি আমরা এডিশনাল কিছু কম্পোনেন্ট অ্যাড করে নতুন সফটওয়্যারগুলো তৈরি করতেছি। তাহলে সেই রেসপেক্টে যে সি প্লাস প্লাস এর কথা বলতেছি, সি প্লাস প্লাস এর অনেকটা অংশই সি থেকে নিয়ে আসা। বোঝা যাচ্ছে? একইভাবে সি এর কথা বলছি, সি কিন্তু আসছে বি থেকে, বি নামে একটা ল্যাঙ্গুয়েজ ছিল আগে, যদিও আমরা এটা কমনলি জানি না, আমাদের নেক্সট প্যারায় বলা আছে বি নামে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ওখান থেকে আসলে সি আসছে। তার মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ এভাবে বিবর্তন হচ্ছে আসলে। বোঝা যাচ্ছে কি? তাহলে কি স্যার এও কি স্যার কোনো ল্যাঙ্গুয়েজ ছিল আগে? এ এ নামে কোনো কিছু শুনি না এখন পর্যন্ত, সার্চ করে দেখতে হবে আসলে ছিল কি না। তৈরি করে, তৈরি করার পর সে তার মতো করে তৈরি করে, এরপরে কি থাকে একটা স্ট্যান্ডার্ড বডি থাকে যারা কি করে এটাকে জেনারেলাইজ করে, যাতে রুলস গুলো সবার জন্য সমান থাকে। কারণ তুমি একটা প্রোগ্রাম তৈরি করলে, এখন তুমি ওটা কোথায় কি মডিফাই করতেছো এটা যদি আউটসাইড পিপল না জানতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে একটা প্রোগ্রাম লিখলে পরে দেখা যাবে যে তুমি হয়তো চেঞ্জ করলে কোনো কিছু, সে তার ওটা এত কাজ করতেছে না। সেই ক্ষেত্রে কি করতে হয়, ওটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ বডি আছে যারা কি করে এগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করে। তাহলে এখানে একটা পয়েন্ট বলা, দেখো ইন 1988 এনসি নামে একটা অর্গানাইজেশন আছে, শুনছো কিনা, আমেরিকার ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ওরা কি করছে সিং ল্যাঙ্গুয়েজটাকে ফর্মালাইজ করছে, ওটাকে একটা জেনারেলাইজ ফরম্যাটে নিয়ে আসছে যাতে এটা সবার জন্য ইউজ করতে পারে। মানে কমান্ড কি কি হবে, আপডেট যদি হয় এক জায়গায় আপডেট হবে, ফলে কি হচ্ছে সবাই আপডেটটাকে পাবে। আদারওয়াইজ কি হতো, যদি কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট না থাকতো এক একজন এক একভাবে কোড করতে পারতো। তাহলে সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড বডি হচ্ছে এনসি, তারা কি করছে এটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসছে যাতে
যে কেউ এই সি এর সাথে বা সি এর যে কোডগুলো আছে এর সাথে কাজ করতে পারে। এবং নেক্সট বলা হয় দেখো, সি ওয়াজ ইনভেন্টেড টু রাইট ইউনিক্স অপারেটিং সিস্টেম। তাহলে ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করার জন্যই আসলে সিটাকে তৈরি করছে, যে ডেভেলপার ছিল ডেনিস রিচি উনি ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য আসলে সিটাকে ইনভেন্ট করছে। এবং সি কোথা থেকে আসছে, আসলে বি ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে সি তৈরি করছে, দ্যাট ইজ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে যেটা যদি শর্ট ফর্ম বলি বিসিপিএল, এটাকে বি বলা হয়তো ওই রেসপেক্টে, ওটার উপর বেস করে আসলে সি চলে আসছে। তাহলে ওইভাবে সে চিন্তা করছে, নাম বি, বি এর পরে সি, সি এর থেকে আরো কিছু অ্যাডভান্স দ্যাট ইজ সি প্লাস প্লাস, নামগুলো ওইভাবেই তারা দিয়েছে। এখন এরপরে খেয়াল করো কোথায় কোথায় সি ইউজ হয় আসলে, যে তোমরা ইসি এর কথা জিজ্ঞাসা করছিলা, তাহলে দেখো লিনাক্স অপারেটিং সিস্টেম বলো, পিএসপি, মাইএসকিউএল, এই ধরনের যে প্রোগ্রাম, লিনাক্স এর তো নাম শুনছো সবাই, একটা অপারেটিং সিস্টেম যেখানে আমরা উইন্ডোজ যেমন একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স সিমিলার একটা অপারেটিং সিস্টেম। অথবা পিএসপির কথা লাস্ট ক্লাসে বলছিলাম মনে পড়ে কিনা, দ্যাট ইজ ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএসপি হচ্ছিল হাইপার টেক্সট প্রিপ্রসেসর, তাই না? অথবা মাইএসকিউএল, আমরা ডেটাবেস প্রোগ্রামিং এর জন্য মাইএসকিউএল ইউজ করি। তাহলে এইগুলো আসলে সি দিয়ে তৈরি করা, তার মানে এই যে মাইএসকিউএল বলো বা পিএসপি বলো বা লিনাক্স বলো, এগুলো সি দিয়ে ডেভেলপ করা হয়েছে। তাহলে এগুলো যেহেতু কিন্তু আসলে এগুলো ইউজ করে কি আমরা আবার নতুন নতুন কাজ করতে পারি। তুমি মাইএসকিউএল ইউজ করে ডেটাবেস নিয়ে কাজ করতে পারো, পিএসপি নিয়ে ওয়েব বেসড প্রোগ্রামিং এর কাজ করতে পারো, লিনাক্স অপারেটিং সিস্টেম একটা কমপ্লিট অপারেটিং সিস্টেম যেখানে তুমি উইন্ডোজের মতোই তোমার পিসি কে ম্যানেজ করতে পারো। তাহলে এইগুলো আসলে তৈরি করা হয়েছে সি দিয়ে। এরপরে দেখো সি কোথায় থেকে লেখা হয়, দেখো সি হ্যাজ বিন রিটেন ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা অ্যাসেম্বলি এর কথা বলছিলাম মনে পড়ে সেকেন্ড জেনারেশনে? Yes sir. তাহলে সি লেখছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তার মানে কি হচ্ছে, তাহলে কি মানে বোঝা যাচ্ছে যে একটা একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে বিবর্তন কেমন করে হচ্ছে? ফার্স্ট জেনারেশনে ছিল আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ বা 01, ওটাকেই আমরা একটু মডিফাই করে তৈরি করলাম সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা বলছিলাম যে 01 এ কোড না লিখে আমরা কিছু শর্ট কমান্ড ইউজ করে কোড লিখতে পারি, এবং অ্যাসেম্বলার নামে একটা অপশন আছে যেটা কি করতো, ওই কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিত যাতে মেশিন ওটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে। এরপরে যখন দেখলাম যে ওখানেও কিছু লিমিটেশন আছে, ওটাকে ওভারকাম করার জন্য আমরা আসলাম থার্ড জেনারেশনে, সেখানে তৈরি হলো সি। এবং সিটা আসলে লেখছে যারা, সেটা অ্যাসেম্বলি দিয়েই লেখছে, সিটাকে তারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখছে, কিন্তু অ্যাজ এ জেনারেল ইউজার আমাদের কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হচ্ছে না, আমরা কিন্তু মোর ইজিলি ইউজ করতে পারতেছি। তার মানে যারা ফার্স্ট জেনারেশনে কাজ করছে 01 নিয়ে, তারা যখন সেকেন্ড জেনারেশন তৈরি করলো, তখন কিন্তু আমাকে আর 01 নিয়ে লিখতে হচ্ছে না, আমরাও একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারতেছি, বোঝা যাচ্ছে কি? তাহলে ইউজারদের সুবিধার জন্যই আসলে ডেভেলপার যারা আছে, যারা এগুলো ডেভেলপ করে, তারা ইন্টারনালি অনেকটা কাজ করে দেয় আমাদের। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য যতটা না ইজি, তার চেয়ে সি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইজি, কারণ সিতে আমরা অলমোস্ট ইংলিশের সিনট্যাক্স ইউজ করতেছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু কিওয়ার্ড ইউজ করে কাজ করতো। তাহলে যিনি এই সি ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে, উনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে তৈরি করছে, যেহেতু সেকেন্ড জেনারেশনে তার সময় ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ওটা দিয়ে সে সি তৈরি করছে। এরপরে সি থেকে যারা সি প্লাস প্লাস আসছে, তারা কিন্তু সি দিয়ে আবার ওটাকে আপডেট করছে। তার মানে তোমাকে যখন সামনের দিকে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামগুলো তৈরি করতে হয়, তখন তোমাকে প্রিভিয়াসলি একটা বেস প্রোগ্রামের উপর বেস করে এটাকে আসলে সামনের দিকে আগাইতে হয়। এটুকু ক্লিয়ার কি? হ্যালো, জি স্যার। ওকে স্যার, শুনতেছি স্যার। আমরা নিচে মুভ করি। এখন সি দিয়ে আমরা যে বলছিলাম, দ্যাট ইজ এ হাউ, আচ্ছা সি দিয়ে যে আমরা বলছিলাম যে সি দিয়ে কি করা যায়, কিছু প্রোগ্রাম ডেভেলপ করা যায়, এবং আমরা কি ধরনের প্রোগ্রাম ডেভেলপ করতে পারি তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। উপরের দিকে আমরা যদিও কয়েকটা নাম বলেছি, এরপরে দেখো যে নিচের দিকে বলা ডেটাবেস সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটর, কম্পাইলার এন্ড অ্যাসেম্বলার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক ডিভাইস, অ্যাজ ড্রাইভার, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ড প্রসেসর। তাহলে এই এই জিনিসগুলো আমরা সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে তৈরি করতে পারি। তাহলে তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার তৈরি করতে চাও, তাহলে তুমি একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবা, সেক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজগুলো করা যায়। অথবা কম্পাইলার, যে আমরা যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করবো, সাপোজ তুমি যদি একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে চাও, সাপোজ তুমি তৈরি করলা এফ নামে একটা ল্যাঙ্গুয়েজ, সাপোজ সেক্ষেত্রে ওটাকে তোমাকে কি করতে হবে, তোমার যে সিনট্যাক্স থাকবে এটাকে লেখার পরে ওইটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য একটা সফটওয়্যার লাগবে, যার কাজ হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজটাকে মেশিনে কনভার্ট করবে, সেক্ষেত্রে তোমাকে একটা কম্পাইলার ডিজাইন করতে হবে। তাহলে কম্পাইলারটা তুমি চাইলে সি দিয়ে বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ অপারেটিং সিস্টেমগুলো আমরা এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করি, নেটওয়ার্কের ড্রাইভগুলোকে অথবা ওয়ার্ড প্রসেসর বা এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে এক্সেল, এগুলো চাইলে আমরা সি দিয়ে ডেভেলপ করতে পারি।
তাহলে এগুলো সিম্পলি সি এর কিছু অ্যাপ্লিকেশন বলা আছে। তো ওয়ার্ড প্রসেসর তো স্যার অলরেডি স্যার সি দিয়ে ডেপ্লয়েড করা আছে। হ্যাঁ, এখন এখন দেখো ওয়ার্ড প্রসেসরের তো আরো অনেকগুলো টাইপ আছে না, যেমন লিনাক্স একটা আছে ওপেন অফিস, তাই না? এখন তুমি যদি নিজের সাথে ওয়ার্ড প্রসেসর তৈরি করতে চাও, মাইক্রোসফট কোম্পানিটা তো হয়তো পেমেন্ট দিয়ে কিনতে হয়, তুমি এটা তৈরি করলে যেটা আসলে লাইসেন্স লাগবে না, ওপেন ফ্রিলি ইউজ করা যাবে, করতে পারে না? তাহলে একই সফটওয়্যার তো অনেকেই তৈরি করতেছে। সাপোজ মিডিয়া প্লেয়ার, এখন দেখো কত কোম্পানির মিডিয়া প্লেয়ার আছে, এখন তুমি যদি নতুন একটা তৈরি করছো সেক্ষেত্রে কি পারবা না করতে? করা যাবে তো, তাই না? মানে ব্রাউজ ব্রাউজ অনেক ইজিলি করা যায়। হ্যাঁ দেখো, এখন ব্রাউজার গুলো তুমি চিন্তা করো, হয়তো একটা সময় আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতাম ব্রাউজার, এখন দেখো কতগুলো ব্রাউজার অ্যাভেলেবেল আছে মার্কেটে, তারপরেও কিন্তু নিউ নিউ ব্রাউজার তৈরি হচ্ছে। মানে তুমি প্রোগ্রামিং যদি জানো সেক্ষেত্রে তোমার ল্যাঙ্গুয়েজ ইউজ করে তুমি চাইলে তোমার মতো করে ডেভেলপ করতে পারো, এবং সেটা যদি পপুলার হয় সেক্ষেত্রে ওটা ইউজ করবে মানুষ। আর নেক্সট পয়েন্ট আমাদের দেখো বলা আছে হোয়াই টু লার্ন সি প্রোগ্রামিং। তাহলে সি প্রোগ্রামিং আমরা কেন শিখবো বা আমরা কেন এখনো শিখি, যেহেতু এটা অনেক পুরনো একটা ল্যাঙ্গুয়েজ, মনে হতে পারে যে সি কেন শিখতেছে আসলে। আমাদের তো অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন দিয়ে শুরু করতে পারতাম, আমরা চাইলে স্ট্রাকচার প্রোগ্রামিং এ পাইথন দিয়ে শুরু করতে পারতাম। তাহলে সি দিয়ে শেখার একটাই কারণ হচ্ছে যে বেসিকটাকে জানা, যে আসলে যখন কোনো ল্যাঙ্গুয়েজে ছিল না তখন কিভাবে আসলে চিন্তা করছে। এখনকার ল্যাঙ্গুয়েজ তুমি যখন যখন আমরা দেখবো সি কমপ্লিট করার পরে, যখন আমরা পাইথন বা পিএসপি বা জাভা এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো দেখবো, আমরা দেখবো অনেকটা জিনিস আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি, কারণ আমরা বেসিকটা জানি। তারপরে তোমাকে যখন বেসিকটা জানা যাবে তখন দেখবো অ্যাডভান্স গুলো তুমি ইজিলি ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট অ্যাডভান্সটাকে না দেখে বেসিক থেকে আসতেছি, যাতে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়। এই জন্য এখানে কিছু পয়েন্ট বলা আছে, একটু দেখে নিলেই বুঝে ফেলবা। দ্যাট ইজ এ ওয়ান অফ দ্য আর্লি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং দ্যাটস দ্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু লার্ন কুইক। আর্লি বলতে স্যার আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝাইছে স্যার? হ্যাঁ, আর্লি বলতে বলছে এটা পুরাত, মানে অনেক আগের পুরানো, মানে আমাদের থার্ড জেনারেশনে যখন বসলাম, থার্ড জেনারেশনে বসলাম, এটাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর ফার্স্ট, যেটা আসলে আমরা পপুলারলি ইউজ করছি। তাহলে সি এর আগে ল্যাঙ্গুয়েজ গুলো ছিল, সেগুলো ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অথবা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই জন্য এটাকে বলছে আর্লি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা আগের তৈরি করা। এখনকার এখনকার রেসপেক্ট এখন রিসেন্ট না, এটা পুরানো, এই রেসপেক্টে বলছে আর্লি। হ্যাঁ স্যার, এটা আগে তৈরি করা ল্যাঙ্গুয়েজ আর বর্তমানে এটা এখনো বেস্ট আর অনেক ফাস্ট আর কাজ করে, এটা বুঝিয়েছে দুইটা ইয়ে দিয়ে। আর প্রথমটা দিয়ে বোঝাচ্ছে আর্লি, এটা পুরনো একটা ল্যাঙ্গুয়েজ, সেকেন্ডটা দ্যাট ইজ এ বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু লার্ন কুইক, এবং এটা স্টিল বলতেছে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ইজিলি এটাকে লার্ন করতে পারি। যদিও আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এটা ইজিলি লার্ন করা যায়, কিন্তু সিটাকেও খুব ইজিলি লার্ন করা যায়, ওই রেসপেক্ট এখানে বোঝাচ্ছে। দ্যাট ইজ এ বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কুইকলি আমরা লার্ন করতে পারি, ওই রেসপেক্টে বোঝাচ্ছে। যদিও যদি কম্পেয়ার করলে দেখবো অনেক ল্যাঙ্গুয়েজ আছে সির থেকেও আরো বেশি কুইকলি লার্ন করা যায়, কিন্তু যেহেতু এটা আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্টটাকে ক্লিয়ার করে, ওই রেসপেক্ট আমরা বলছি এটা কুইকলি লার্ন করা যায় ওই রেসপেক্ট। এবং একইভাবে দেখো সি ইজ রিলায়েবল সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ সি ইজ আ স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। দ্যাট ইজ আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং সম্পর্কে যদি আমরা কনসেপ্ট পেতে চাই সেক্ষেত্রে আমরা সি থেকেই শুরু করতে পারি, কারণ পরবর্তী ল্যাঙ্গুয়েজ গুলো স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড দুইটাকেই সাপোর্ট করে। আমি যখন সি প্লাস প্লাস বা জাভাই কোড করবো ওখানে স্ট্রাকচার পার্টও আছে অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্ট ওরিয়েন্টেড পার্ট আছে, কিন্তু সিতে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড বলতে কোনো পার্ট নাই, শুধু স্ট্রাকচার। এবং মডার্ন প্রোগ্রামিং কনসেপ্ট আর বেজ অন সি, তাহলে মডার্ন যে প্রোগ্রামিং কনসেপ্ট আমরা ইউজ করি বা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি সবগুলোই সি থেকে আসলেই ওটার ইনভেন্ট হয়েছে, কারণ সি এর আগে হাই লেভেল বলতে কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না। এবং ইট ক্যান বি কম্পাইল অন এ ভ্যারাইটি অফ কম্পিউটার প্ল্যাটফর্ম, এবং এটাকে আমরা গত ক্লাসেই বলছিলাম প্ল্যাটফর্ম বলতে বোঝাচ্ছিলাম যে অপারেটিং সিস্টেম, যে এটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম এটাকে আমরা কম্পাইল করতে পারি। সাপোজ সি একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যদি আমি লিখি ওটাকে আমরা উইন্ডোজ বেস কম্পিউটারেও কম্পাইল করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ লিনাক্স বা আমাদের যে ম্যাকিন্টোশ অপারেটিং সিস্টেম ওখানেও কম্পাইল করতে পারবো। এমনকি তোমার যে অ্যান্ড্রয়েড ফোন আছে ফোনেও কিন্তু তুমি কম্পাইল করতে পারো, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের কার্নেলটা তৈরি করা হয়েছে লিনাক্স দিয়ে, তাহলে সেক্ষেত্রে ওখানেও কিন্তু সি প্রোগ্রাম কম্পাইল করা যায়। তার মানে ভ্যারাইটি অফ কম্পিউটার প্ল্যাটফর্মে আমরা সিটাকে কম্পাইল করতে পারি। এবং নেক্সট পয়েন্টটা বলা আছে সি ইজ দ্য বিল্ডিং ব্লক অফ মেনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বলছিলাম আগেই যে সি এর উপরে বেস করেই আসলে অনেকগুলো নিউ নিউ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলো আসলে সি এর উপর বেস করেই তৈরি করা। দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ সি, এবং প্রোগ্রাম রিটেন ইন সি আর হাইলি পোর্টেবল। এটাও গত ক্লাসে বলছিলাম যে আমরা প্রোগ্রামগুলোকে বলি মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মনে পড়ে কিনা? মেশিন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট দুইটা টার্ম ছিল। মেশিন ডিপেন্ডেন্ট ছিল ওই জিনিসগুলো যেগুলো আমরা যেই মেশিনে কোড করব ওই মেশিনই শুধুমাত্র ওটাকে রান করা যায়,
কিন্তু সি এর ক্ষেত্রে বলছিলাম সিটা ছিল মেশিন ইন্ডিপেন্ডেন্ট, যে আমরা একটা পার্টিকুলার মেশিনে কোড লেখার পরে এটাকে আমরা চাইলে ট্রান্সফার করতে পারি এবং ডিফারেন্ট কোনো মেশিনে নিয়ে ওটাকে রান করতে পারি, দ্যাট ইজ হাইলি পোর্টেবল এই ক্ষেত্রে বলা আছে। একইভাবে বলা আছে ইট ক্যান বি কম্পাইল অন এ ভ্যারাইটি অফ কম্পিউটার প্ল্যাটফর্ম, দ্যাট ইজ উপরের লাইনটাই মেবি রিপিট হয়েছে এখানে। দেন দেখো নেক্সট যে হাই টাইটেল একটু খেয়াল করো, হোয়াট ইজ দ্য কম্পাইলার ইন সি, বলো একটা কোশ্চেন স্যার। স্যার এখানে তো স্যার সব সি প্রোগ্রামে স্যার অ্যাডভান্টেজ দেয়া ছিল, হ্যাঁ প্রোগ্রামে কি স্যার ডিসঅ্যাডভান্টেজ নেই? ডিসঅ্যাডভান্টেজ তুমি তো অসুবিধা বলতে হচ্ছে এখন মডার্ন ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করো অনেকগুলো অসুবিধাই পাবা, যেগুলো হচ্ছে সি তে পয়েন্টার নামে একটা অপশন আছে যেটা মোর কমপ্লিকেটেড, যেটা পরের ল্যাঙ্গুয়েজ গুলোতে নাই। সি তে যখন তুমি কোড করবে তখন আসলে কিছু কিছু, এখন যেহেতু আমরা অন্য ল্যাঙ্গুয়েজ গুলো এখনো জানি না ফর্মালি, তুমি হয়তো পার্সোনালি জানো কিন্তু আমাদের কোর্সের রেসপেক্টে কিন্তু আমরা সি থেকেই শুরু করতেছি, তার মানে ধরে নিচ্ছি যে তুমি অন্য ল্যাঙ্গুয়েজ জানো না, বুঝা যাচ্ছে? ধরে নিচ্ছি যে তুমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করো না বা করতে অভ্যস্ত না, সেক্ষেত্রে আমরা প্রথমেই সি এর অসুবিধাগুলো বলতে বলে তোমাকে মানে ডিসঅ্যাপয়েন্ট করতে চাচ্ছি না, বুঝা যাচ্ছে কি? ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যখন করতাম আর একটু ইজিলি করতে পারতাম, বুঝা যাচ্ছে? আপাতত আমরা পজিটিভ মাইন্ড নিয়ে থাকবো যে আমরা সি দিয়ে অলমোস্ট সব কাজই করতে পারবো এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। ওকে কথা বলবো, কম্পাইলার ছিল এরকম, যখন আমি একটা প্রোগ্রামের কোড লিখি, গত ক্লাসে আমরা সিম্পল একটা হয়তো স্ন্যাপশট দেখছিলাম যে আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে দুটো নাম্বার যোগ করতে চাই 10 এবং 15, এবং নাম্বার দুইটা যোগ করে আমরা আসলে রেজাল্টটাকে দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে যখন আমরা কোড লিখবো দুইটা নাম্বার যোগ করার জন্য, কোডটাকে লেখার পর আমাকে কি করতে হবে, এটাকে মেশিনের ভাষায় কনভার্ট করতে হবে। গত ক্লাস আমরা বলছিলাম মেশিনের ভাষা ছিল বাইনারি ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি যখন কোড লিখবো তখন আমি হয়তো ইংলিশের সিনট্যাক্স ইউজ করবো, সি এর যে সিনট্যাক্সটা সাপোর্ট করে ওইটাকে ইউজ করে আমি কোড লিখবো, দেন কি করবো একটা কম্পাইলার সফটওয়্যার ইউজ করে আমার কোডটাকে মেশিনের ভাষায় কনভার্ট করবো। এই যে হিউম্যান রিডেবল কোডটাকে মেশিন রিডেবল করে কনভার্ট করা, এই প্রসেসটাকে বলে কম্পাইল, বুঝা যাচ্ছে কি? তাহলে আমরা কম্পাইল বলতে বুঝাচ্ছি কম্পাইল ইজ এ টেকনিক দ্যাট ক্যান ট্রান্সফার হিউম্যান রিডেবল কোড ইনটু মেশিন রিডেবল কোড। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো এই ধরনের কম্পাইলার ইউজ করে। সেকেন্ড জেনারেশনে যে ল্যাঙ্গুয়েজ ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আমরা ওখানে বলছিলাম অ্যাসেম্বলার নামে একটা কম্পাইলার ইউজ করতাম, ওটা অ্যাসেম্বলার নাম ছিল কিন্তু ওটা কম্পাইলার বলতাম না। আমরা থার্ড জেনারেশনে এসে যখন সি ইউজ করা শুরু করছি তখন থেকে আমাদের কম্পাইলারের কনসেপ্ট চলে আসছে, যে আমরা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কোডগুলোকে যখন আমরা কম্পাইল করব মেশিনকে বোঝাইতে যাব তখন আমাকে কম্পাইলার ইউজ করে এটাকে মেশিন লেভেলে ট্রান্সফার করতে হবে। তাহলে কম্পাইলার কিন্তু একটা সফটওয়্যার যার কাজ হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজটাকে আছে তাকে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া। এখন তোমরা যখন নতুন নতুন সামনের দিকে ল্যাঙ্গুয়েজগুলো দেখবা, সি প্লাস প্লাসও কম্পাইলার ইউজ করে, তাহলে C++ এবং সি দুজনেই কম্পাইলার ইউজ করে। জাভার কথা যখন বলবা জাভাও কম্পাইলার ইউজ করে, কিন্তু প্রত্যেক কিন্তু কম্পাইলার আলাদা, তার মানে জাভার কম্পাইলার দিয়ে কিন্তু তুমি সি কম্পাইল করতে পারবে না। তাহলে জাভার কম্পাইলারের কাজ হচ্ছে জাভাকে কম্পাইল করে মেশিন রিডেবল করে ফেলা, বোঝা যাচ্ছে কি? তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে কম্পাইলার আছে ওটার কাজ হচ্ছে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করে তার রিলেটেড মেশিন কোডটা তৈরি করে দেওয়া। কিন্তু তুমি যখন পাইথনের কথা বলবা, পাইথন অথবা PHP, এগুলো কিন্তু কম্পাইলার ইউজ করে না, এগুলো হচ্ছে ইন্টারপ্রেটেড মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো আসলে ইন্টারপ্রেটার ইউজ করে। তাহলে আমাদের C++, C বা জাভা ইউজ করে কম্পাইলার, পাইথন PHP এগুলো ইউজ করে ইন্টারপ্রেটার। এখন দুইটার ভিতরে ডিফারেন্স কি আসলে, ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের ভিতরে আসলে ডিফারেন্সটা কি? তাহলে কম্পাইলারের কাজ হচ্ছে আমি টোটাল প্রোগ্রামটা লেখার পরে যখন এটাকে সেভ করব, দেন সে কম্পাইল করবে, এবং কম্পাইল করবে কি আসলে, সে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কোড দেখবে এবং যত জায়গায় এরর আছে সে ওটা পুরোটা কম্পাইল করার পরে আমাকে একটা নোটিফিকেশন দিয়ে বলবে আমার কোথায় কোথায় এরর আছে। যদি কোনো এরর না থাকে সে ওটাকে কম্পাইল করে একটা অবজেক্ট কোডে তৈরি করবে এবং যেটাকে আমি ডিরেক্ট রান করতে পারবো। তাহলে কম্পাইলার কি করবে, কম্পাইল করে একটা অবজেক্ট কোড তৈরি করবে, যেটা যদি আমি যদি উইন্ডোজ সিস্টেমে কম্পাইল করি আমার সি প্রোগ্রামটাকে, তাহলে একটা exe ফাইল তৈরি করবে।
তোমরা হয়তো জানো যে উইন্ডোজ আসলে ইএক্সি ফাইলগুলো এক্সিকিউট করতে পারে, জানো তো, তাই না? উইন্ডোজে যখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি, ম্যাক্সিমাম সফটওয়্যার খেয়াল করবে লাস্টে দেওয়া আছে ডট ইএক্সি, দ্যাট ইজ এ এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশন। আমরা এটাকে ডাবল ক্লিক করে রান করতে পারি বা এটাকে ইনস্টল করতে পারি। একইভাবে যখন আমরা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করব, ম্যাকের ক্ষেত্রে কিন্তু ইএক্সি ফাইল কাজ করবে না, ম্যাকের ক্ষেত্রে কাজ করে ডিএমজি ফাইল, ডট ডিএমজি। ডিএমজি আমি যখন ম্যাক কম্পাইলার ইউজ করে সি প্রোগ্রামটাকে কম্পাইল করব, ওটাকে সে ডিএমজি ফাইলে কনভার্ট করবে এবং ডিএমজি ফাইলটা আমি রান করতে পারবো ম্যাকে। একইভাবে যখন আমরা লিনাক্স ইউজ করব, তখন কিন্তু সে আবার ইএক্সি ইউজ করবে না, ডিএমজি ইউজ করবে না, তখন সে ইউজ করবে টার বা আরো কিছু ফরম্যাট আছে, এই ফাইলগুলো সে ইউজ করবে, টার স্ট্রিম একটা আছে স্যার, হ্যাঁ এরকম অনেকগুলো ফরম্যাট আছে, তাহলে এইগুলো সে তখন ইউজ আরপিএম এই কনভার্ট করবে এবং সেক্ষেত্রে ওই ধরনের মানে অপারেটিং সিস্টেম ওটাকে রিড করতে পারবে। তাহলে কম্পাইলারের কাজ হচ্ছে মেশিন রিডেবল ফরম্যাটে তৈরি করে দেওয়া, অপারেটিং সিস্টেমের উপর বেস করে যে ধরনের অপারেটিং সিস্টেম ওই ধরনের মেশিন রিডেবল কোড সে তৈরি করে দিবে। আর ইন্টারপ্রেটারগুলো কি করবে, যেমন আমরা যখন পাইথনে কোড লিখব কখনো, তখন দেখব পাইথন কিন্তু আসলে কম্পাইল করবে না, সে কি করবে, আমি সাপোজ দুইটা লাইন কোড লিখলাম, কোড লিখে ওটাকে যখন আমি ওখানে আমি যখন ওটাকে কম্পাইল করবো, দ্যাট ইজ ইন্টারপ্রেট করবো, ইন্টারপ্রেট করলে সে কি করবে, আসলে লাইন বাই লাইন পড়ে। ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে লাইন বাই লাইন কোডগুলোকে সে পড়বে এবং এক্সিকিউট করবে। এখন দেখো প্রথম লাইন পড়তে গিয়ে দেখলো সেটা ভুল আছে, সে কিন্তু আর পরবর্তী লাইনগুলো পড়বে না, ওখানেই থেমে যাবে এবং আমাকে এরর মেসেজ দেবে। আমি ওটা কারেক্ট করার পরে আবার যখন রান করব, তখন আবার সে লাইন বাই লাইন পড়বে একেবারে প্রথম থেকে শুরু করে, যখন আবার ভুল দেখবে তখন আমাকে ব্যাক করবে। কিন্তু কম্পাইলার কিন্তু সেটা করে না, কম্পাইলার কি করে টোটালটাকেই সে চেক করে এবং ফাইনালি সে আমাকে একটা মেসেজ দেয়। কিন্তু ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন চেক করে। তাহলে চিন্তা করো আমরা যখন দোভাষী হিসাবে কাউকে ইউজ করি, সেক্ষেত্রে কি করে, তোমার ভাষাটাকে সে শুনে, এক লাইন তুমি বললা ওটাকে শুনে আরেকজনকে সে ট্রান্সলেট করে দেয়, দ্যাট ইজ ইন্টারপ্রেটারের মতো কাজ করে। আরেকটা হচ্ছে কি রকম, যে তুমি তোমার পুরো বক্তব্যটা বললা, ও শুনলো, শোনার পরে পুরাটাকে সে অন্য একজনের কাছে ট্রান্সলেট করে বললো, দ্যাট ইজ কম্পাইলারের মতো কাজ করে। বোঝা যাচ্ছে কি দুইটা ডিফারেন্স? ইন্টারপ্রেটার সিম্পলি লাইন বাই লাইন কোডগুলোকে ইন্টারপ্রেট করবে এবং ভুল থাকলে ওখানেই ধরবে এবং আমাকে সামনের দিকে আগাইতে দিবে না, কিন্তু কম্পাইলার ওটা করবে না। কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে কম্পাইল করবে এবং যেখানে যেখানে এরর আছে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে আমরা একসাথে আমাকে একটা রিপোর্ট আকারে শো করবে। ক্লিয়ার এটুকু? রেসপন্স করো কে একজন, বোঝা যাচ্ছে কি? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। দেন আমরা একটা সি প্রোগ্রামের সিম্পল একটা প্রোগ্রাম দেওয়া আছে। দেখো আমরা গত ক্লাসে দেখাই দিব, অথবা যদি আমি নিজেই তোমাকে একটা ভিডিও তৈরি করে দিতে পারি, অথবা যদি এটা সম্ভব না হয় পক্ষে, তাহলে আমরা আগামী ক্লাসে ওটা করে ফেলবো এবং আগামী ক্লাসের পর থেকে আমরা প্র্যাকটিস শুরু করবো। আমরা আজকে ক্লাসে থিওরি দেখতেছি, যেহেতু আগামী ক্লাস থেকেই আমরা হয়তো প্র্যাকটিসে যাব, সেক্ষেত্রে আগামী ক্লাসের ভিতরে আমরা তোমাকে তোমার যে কম্পিউটারে কম্পাইলার কিভাবে ইনস্টল করতে হবে ভিডিও দিলেই মনে হয় ভালো হবে। আচ্ছা দেখি, আমি যদি সময় পাই সেক্ষেত্রে আমি নিজেই তৈরি করে দিব, অথবা সময় না পেলে তোমাদের সাথে বসে একসাথেই তৈরি করে ফেলবো, সমস্যা নেই। বুঝতে পারছো? আমি যদি সময় করতে পারি সেক্ষেত্রে আমি নিজেই একটা রেডি করে ফেলবো, দিয়ে তোমাদের আপলোড করে দিব, আদারওয়াইজ ক্লাসেই আমরা ওটা দেখে ফেলবো। ওকে, যেটা সম্ভব হয় আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমাদের একটা প্রোগ্রাম, সি প্রোগ্রামের একটা স্ট্রাকচার দেওয়া আছে, খুব সিম্পল একটা সি প্রোগ্রাম দেওয়া আছে। তোমরা যদি দেখতে পাও, দেখা যাচ্ছে কি সবার? যদিও খুব ছোট স্যার, এটা স্যার এইচটিএমএল এর মত না দেখতে স্যার, আমি একটু এটাকে সাইজ বড় করে দেই যাতে দেখতে সুবিধা হয়। ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে ক্লিয়ার, তাই না? ওকে, একদম স্যার। ওকে, তাহলে সিম্পলি দেখো আমরা গত ক্লাস আলোচনা করছিলাম, তারপরে একটু রিপিট করি এখানে, যেহেতু আমাদের সি এর প্রোগ্রাম স্ট্রাকচারটা জানাটা খুব ইম্পর্টেন্ট। প্রথম যে লাইনে আছে একটা হ্যাশ দিয়ে ইনক্লুড কথা বলা আছে, তো ইনক্লুড হচ্ছে কোনো কিছু অ্যাড করার জন্য। আমরা যদি আমাদের প্রোগ্রামে বাইরে থেকে কোনো কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা ইনক্লুড এই কিওয়ার্ড ইউজ করি। তাহলে ইনক্লুড দিয়ে আমরা আসলে কোনো লাইব্রেরি ফাইলকে ইউজ করি। তাহলে লাইব্রেরি ফাইল হচ্ছে সি এর কিছু ফাইল যেগুলো ডেভেলপাররা তৈরি করে রাখছে এবং আমরা এগুলোকে ইউজ করে আমাদের কাজগুলোকে সহজ করে ফেলতেছি। তার মানে stdio.h, এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবং এই হেডার ফাইলের ভিতরে কিভাবে ইনপুট নিব এবং কিভাবে আউটপুটগুলো শো করবে, এই ধরনের কোডগুলো বা এই ধরনের ফাংশনগুলো লেখা আছে, প্রিডিফাইন্ড, আগে থেকেই লেখা রাখছে, কেউ আমি লিখি নাই বা তুমিও লেখা দরকার নাই,
এটা আগে থেকেই যারা ডেভেলপার তারা লিখে রাখছে, আমরা শুধুমাত্র আমাদের প্রোগ্রামে এটাকে ইনক্লুড করব। ফলে কি করতে পারবো আমরা, আমরা ইনপুট নেওয়া এবং আউটপুট দেখার জন্য যে কমান্ড গুলো আছে এগুলো ইউজ করতে পারবো। তার মানে সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নাই। তার মানে বেশ কিছু জিনিস আমাদের আগে থেকেই তৈরি করে দেওয়া থাকে, যাতে কাজ করতে গেলে আমরা ওই জিনিসগুলোকে আবার নিজে থেকে তৈরি করতে না হয়। এখন দেখো, সবগুলো যদি তোমাকে নিজে থেকে তৈরি করতে হয় সেক্ষেত্রে তোমার একটা প্রোগ্রাম হিউজ হয়ে যাবে, কেননা অনেকগুলো জিনিস আছে কিন্তু সবগুলো প্রোগ্রামই সেম, সবগুলো প্রোগ্রামই ইনপুট নিতে হয়, সবগুলো প্রোগ্রামই আউটপুট শো করতে হয়। তাহলে এই কমন জিনিসগুলো আগে থেকেই তৈরি করে দেওয়া আছে। আমরা যখন লাইব্রেরি ফাইলগুলো সার্চ করব অনলাইনে, আমরা দেখবো হিউজ অ্যামাউন্ট অফ লাইব্রেরি আছে। গ্রাফিক্স এর জন্য লাইব্রেরি আছে, সাউন্ড এডিটিং এর জন্য লাইব্রেরি আছে, ম্যাথ ফাংশন তৈরি করার জন্য লাইব্রেরি আছে, এগুলো তৈরি করা আছে আগে থেকেই। তাহলে সেক্ষেত্রে আমরা যখন কোড লিখবো তখন এইগুলো আমাদের নিজেদের লেখা দরকার নেই, আমরা ওই লাইব্রেরিগুলো ইউজ করতে পারবো। আর যদি তুমি লিখতে চাও নিজে থেকে লিখতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার হিউজ পরিমাণ টাইম ইনভেস্ট হবে, এবং তুমি যত যখনই লিখবো তখন দেখবে যে ওদের চেয়ে ভালো কোড হয়তো তুমি লিখতে পারবে না, কারণ ওরা অনেক বেশি এক্সপিরিয়েন্স প্রোগ্রামার যারা এই কোডগুলো লিখছে আগে থেকেই। তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে এগুলো ইউজ করা। তাহলে ইনক্লুড স্টিডিওস একটা হেডার ফাইল, যার কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট গুলোকে কন্ট্রোল করা বা কি ধরনের ফাংশন আছে এখানে এটা বলে দেওয়া। যেমন দেখো এখানে প্রিন্টএফ নামে একটা ফাংশন আছে, দেখতে পাচ্ছ সবাই হয়তো মেইনের ভিতরে প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফ একটা আউটপুট ফাংশন, প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। তাহলে এই ফাংশনটা ডেফিনেশন কোথায় বলা আছে? আমরা কি এই প্রোগ্রামে কোথাও বলছি প্রিন্টএফ এর কাজ কি, প্রিন্টএফ কিভাবে কাজ করবে বলা নেই। তাহলে এটা বলা আছে, কিন্তু ওই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যে ওটার ভিতরে বলা আছে প্রিন্টএফটা কিভাবে কাজ করবে, প্রিন্টএফটা তৈরি করা আছে ওই ওই ফাইলের ভিতরে। একইভাবে আমরা স্ক্যানএফ নামে একটা কমান্ড ইউজ করবো, যেটা দিয়ে আমরা আসলে ইনপুট নিতে পারি ইউজারের কাছ থেকে, ওটাও কিন্তু ওই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের ভিতরে বলা আছে। তাহলে এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ এই ধরনের কমান্ডগুলো আমাকে ইউজ করার জন্য অবশ্যই stdio.h এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। তাহলে একটা প্রোগ্রামে আমরা এরকম অনেকগুলো হেডার ফাইল ইউজ করতে পারি যেগুলো আমাদের দরকার হবে। কারণ ইনপুট নেওয়ার জন্য এটা করলাম, গ্রাফিক্স যদি ইউজ করতে গ্রাফিক্স এর জন্য আরেকটা ইউজ করবো। তার মানে যতগুলো ইউজ করবো প্রত্যেকটা আগে হ্যাশ দিয়ে ইনক্লুড বলে ওই হেডার ফাইলের নাম বলে দিব। তাহলে দ্যাট ইজ এ হেডার ডিক্লেয়ার করার নিয়ম। এরপরে দেখো মেইন নামে একটা পার্ট বলা আছে, যে মেইন হচ্ছে একটা ফাংশন যেটা প্রত্যেকটা সি প্রোগ্রামেই থাকবে। তাহলে তুমি যতগুলো সি প্রোগ্রাম লিখবা তোমার নেক্সট ক্লাস থেকে, যখন আমাদের প্রোগ্রাম লেখা শুরু হবে, যখনই একটা সি প্রোগ্রাম লিখবো দেখবো ওই প্রোগ্রামে অবশ্যই একটা মেইন ফাংশন আছে। এবং মেইন হচ্ছে সিম্পলি স্টার্টিং পয়েন্ট অফ এক্সিকিউশন, যে আমরা এখান থেকে আসলে প্রোগ্রামটা এক্সিকিউট করা শুরু করবে। তাহলে তুমি যখন প্রোগ্রামটাকে রান করো বা কম্পাইল করো, মানে রান করার আগে তো অবশ্যই কম্পাইল করতে হবে, কম্পাইল করবো দেন রান করবো। যেহেতু কম্পাইলার বেস ল্যাঙ্গুয়েজ, আমাকে ফার্স্ট অফ অল প্রোগ্রাম লেখার পরে কম্পাইল করতে হবে, যদি সব কিছু ওকে থাকে দেন আমি রান করতে পারবো। তাহলে আমি যখন একটা প্রোগ্রামকে কম্পাইল করবো তখন আসলে কম্পাইলার কি করবে, এই মেইন থেকেই আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন শুরু করবে। তাহলে আমার এই প্রোগ্রামে মেইনের স্কোপ হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু দ্যাট ইজ মেইন স্টার্টিং অ্যাজ ওয়েল অ্যাজ মেইন এন্ডিং। এবং মেইনের ভিতরে শুধুমাত্র একটা ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। এবং প্রিন্টএফটা কোথা থেকে আসলো আমরা বলছিলাম যে প্রিন্টএফটা আসলে এই যে হেডার ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটার ভিতরে ডিফাইন করে দেওয়া আছে। সেক্ষেত্রে প্রিন্টএফটাকে আমরা ইউজ করতে পারতেছি। যদি আমি এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই লাইনটাকে না লিখতাম এখানে, তখন কিন্তু আমি যদি প্রিন্টএফ লিখতাম তাহলে কম্পাইলার আমাকে এরর দিত যে তুমি এটা পাইলা কোথায়, তোমার তো এই ধরনের কোনো কোড লেখা নাই। তাহলে সেই কারণে আমরা যখন ইনক্লুডটাকে ইউজ করে নিলাম, এখন আমি প্রিন্টএফ লিখলে আমাদের কম্পাইলার এটাকে ইজিলি রিকগনাইজ করতে পারবে এবং আমাকে কোনো এরর মেসেজ দিবে না। তাহলে আমার মেইন স্কোপের ভিতরে বলা আছে দেখো একটা প্রিন্টএফ কমান্ড, এবং প্রিন্টএফের ভিতরে যে আমাদের ডাবল কোটেশন দিয়ে একটা ওয়ার্ড লেখা আছে এখানে, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে আমাকে যে ইনভাইটেড কোটা দেওয়া, দেখো আমাকে ডাবল কোটেশন স্টার্ট করা আছে, ডাবল কোটেশন এন্ড করা আছে, এর ভিতরে আমি হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আছে। তাহলে তুমি এই ডাবল কোটেশনের ভিতরে যে কোনো কিছু লেখো ওটাকেই সে আসলে প্রিন্টএফ ওটাকে প্রিন্ট করে দেবে। তুমি এখানে তোমার নাম অথবা যা খুশি লিখতে চাও। তাহলে প্রিন্টএফের কাজ হচ্ছে আমি স্ট্রিং আকারে মানে ডাবল কোটের ভিতরে যা কিছু লিখবো সে ওটাকে ডিরেক্ট প্রিন্ট করে দেবে। এখন কেউ যদি খেয়াল করো একটু ভালো করে দেখবা, হ্যালো ওয়ার্ল্ড লেখার শেষে আর একটা জিনিস আছে এডিশনাল, এটা কি দেখতে পাচ্ছ সবাই? দেখো এখানে একটা স্ল্যাশ এন বলা আছে। এটা দিয়ে কি মিন করে আসলে স্ল্যাশ এন? এটাকে কিন্তু আসলে আমি যখন প্রিন্ট করব এই লাইনটাকে, আমি যখন এই প্রোগ্রামটাকে রান করব কম্পাইল করার পরে, তখন আমি হ্যালো ওয়াল কথাটা দেখতে পাবো কিন্তু স্ল্যাশ এন এই কথাটাকে দেখতে পারবো না। তাহলে স্ল্যাশ এন এটাকে আমরা বলি সিম্পলি এসকেপ সিকোয়েন্স। একটু মনে রাখো, আমরা সামনের দিকে আরো ডিটেলস আলোচনা করবো। এটা হচ্ছে এসকেপ সিকোয়েন্স, যার কাজ হচ্ছে স্ল্যাশ এন দেওয়া মানে হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। জি স্যার, আরেকটা লাইন ক্রিয়েট করা। তার মানে তুমি যদি কোন একটা লাইনের লাস্টে স্ল্যাশ এন দেখো, তার মানে কি হবে, এই লাইনটাকে সে কম্পাইলার যখন এখানে পড়বে প্রিন্টএফ এর ভিতরে পড়বে হ্যালো ওয়ার্ল্ড, এরপরে দেখবে স্ল্যাশ এন, তার মানে সে কি করবে অটোমেটিক তার পয়েন্টারটাকে নিচে লাইনে নিয়ে যাবে।
অটোমেটিক তার পয়েন্টার যেখানে ছিল পয়েন্টারটাকে নিচের লাইনে নিয়ে যাবে। তার মানে তুমি যখন এটাকে রান করবা তখন দেখবে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আছে এবং কার্সরটা আছে ঠিক পরের লাইনে। তার মানে এই স্ল্যাশ ইনের কারণে আমার পয়েন্টারটা অটোমেটিক সেকেন্ড লাইনে মুভ করছে। এখন আমি যদি স্ল্যাশ ইন কথাটা না লিখতাম তাহলে পয়েন্টারটা সেম লাইনেই থাকতো। তাহলে আমরা যখন একাধিক লাইন প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে যদি আমি চাই যে এক একটা লাইন প্রিন্ট হওয়ার পরে একটা লাইন ব্রেক হবে, দেন সেকেন্ড লাইন প্রিন্ট হবে, আবার লাইন ব্রেক হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে স্ল্যাশ ইন বা নিউ লাইন ক্যারেক্টার ইউজ করতে হবে। আর যদি নিউ লাইন ক্যারেক্টার ইউজ না করি আমরা তাহলে দেখবো যতগুলো লাইনই আমি লিখি না কেন আমি হয়তো এখানে প্রিন্ট বলে একটা লাইন লিখলাম, আর একটা প্রিন্টে এখানে লিখলাম, আর একটা প্রিন্টে এখানে লিখলাম, কিন্তু কোথাও লাস্টে স্ল্যাশ ইন ইউজ করি নাই। তাহলে তিনটা লাইনে তুমি লিখছো কিন্তু যখন তুমি এটাকে রান করবা দেখবা সবগুলো এক লাইনে দেখাচ্ছে রেজাল্ট গুলো। হ্যালো ওয়ার্ল্ড, তারপরে সেকেন্ড লাইনে যা ছিল ওটা এখানে দেখাবে, থার্ড লাইনে যা ছিল এখানে দেখাবে। তার মানে সি এর ক্ষেত্রে অটোমেটিক সে কিন্তু লাইন ব্রেক করবে না। তাহলে সি অটোমেটিক লাইন ব্রেক করবে না, তোমাকে লাইন ব্রেক করতে গেলে নিজে থেকেই বলতে হবে স্ল্যাশ এন, দ্যাট ইজ আমি চাই যে এই প্রথম লাইনটা দেখানোর পরে পরবর্তী লাইনে যাও। তাহলে স্ল্যাশ এন বলা মানে হচ্ছে আমাকে পয়েন্টারটাকে পরবর্তী লাইনে পাস করে দেওয়া। এটাই ক্লিয়ার? একইভাবে আমরা স্ল্যাশ টি দিয়ে দেখব ট্যাব ক্যারেক্টার দেওয়ার জন্য। স্ল্যাশ টি মানে আমি একটা ট্যাব ইউজ করতে চাই, আমরা ট্যাব ইউজ করি না স্পেস এর মতো করে ট্যাব স্পেস ট্যাব মানে ওই যে ট্যাব দিলে মেবি আটটা স্পেস এর সমান একটা জায়গা আসবে, আটটা স্পেস দিলে যেরকম আসে ওরকম একটা, এটা ডিপেন্ড করতে পারে কম্পাইলার এর উপর বেস করে। তাহলে স্ল্যাশ টি অথবা স্ল্যাশ এন এরকম আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, আমরা এগুলো সামনের দিকে যখন স্কেপ ক্যারেক্টার গুলো দেখবো তখন আলোচনা করবো। তাহলে সিম্পলি মনে রাখো স্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার, আমাকে পরবর্তী লাইনে নিয়ে আসার জন্য আমরা স্ল্যাশ এন ইউজ করি। এরপরে দেখো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ করা, দ্যাট ইজ মেইন প্রোগ্রামটা শেষ। তাহলে আমাদের এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে এটার একটাই কাজ, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড এই কথাটাকে প্রিন্ট করা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখো যে এই লাইনের পর একটা নতুন লাইন লেখা থাকে, যে প্রিন্ট ট্যাবের পর একটা লাইন লেখা থাকে, নাম হচ্ছে রিটার্ন জিরো, যেটা হয়তো আমাদের এখানে লেখা নাই, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি। রিটার্ন জিরো মানে হচ্ছে যখন রিটার্ন জিরো দেখবে তার মানে হচ্ছে কম্পাইলার মনে করবে যে শেষ, আমার প্রোগ্রাম এক্সিকিউশন শেষ, উইদাউট এরর সে ওটাকে রিটার্ন করে দেবে। তার মানে যখন জিরো রিটার্ন করে তার মানে আমরা বুঝি যে কোনো এরর নাই, এররলেস ভাবে সে রিটার্ন করছে। সেই ক্ষেত্রে আমরা আবার এখানে মেইনের আগে ইন্টিজার বা ভয়েড ইউজ করি, আমরা এগুলো ডিটেলস আলোচনা করবো। সিম্পলি এটুকু জেনে রাখো আপাতত যে আমরা এই প্রোগ্রাম যখন এক্সিকিউট করবো তখন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা লাইন আমাকে স্ক্রিনে শো করবে, আমরা রান করে দেখবো যখন আমরা রান করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমরা গত ক্লাসে হয়তো দেখছিলাম, যারা প্রথম থেকে মনে আছে, আমরা যখন অনলাইনে দেখছিলাম তখন এইভাবে প্রিন্ট ট্যাব ইউজ করে আমরা কোনো কমান্ডকে এক্সিকিউট করে দেখতে পারতাম। এখন নিচে তোমাকে এটার একটু বিস্তারিত বলা, যেটা আমরা আলোচনা করলাম এটা এখানে বলা আছে, তোমরা এখানে পড়লে একটু বুঝে ফেলবা যে এখানে কি বলা আছে। বোঝা যাচ্ছে কি? নিজেরা দেখলেই বুঝে ফেলবা যে এখানে আমরা কিভাবে প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে তার একটা সিকোয়েন্স এখানে বলে দেওয়া আছে। অটোমেটিক সে কিন্তু সেকেন্ড লাইনটা তৈরি করে দিবে না, তোমাকে নিজে থেকে বলতে হবে যে আমি সেকেন্ড লাইন তৈরি করতে চাই। দেখো আমার এখানে যেটা বলছিলাম যে তিনটা প্রিন্ট ট্যাব কমান্ড আছে, প্রিন্ট ট্যাব প্রথম লাইনে বলা আছে হ্যালো, সেকেন্ড প্রিন্ট ট্যাবে বলা আছে ওয়ার্ল্ড, এন্ড থার্ড প্রিন্ট ট্যাবে বলা আছে স্ল্যাশ এন। তাহলে এটা যখন প্রিন্ট করবো আউটপুটটা কেমন আসবে কেউ আমাকে আইডিয়া দিতে পারো? হ্যালো ওয়ার্ল্ড এটা কি দুইটা আলাদা লাইনে আসবে? প্রথমে হ্যাঁ দুইটা আলাদা লাইনে আসবে স্যার। না দেখো প্রথম হ্যালো বলার পরে কিন্তু স্ল্যাশ এন বা নিউ লাইন বলা নাই কোনো। না স্যার এটা আলাদা লাইনে আসবে না, একটা লাইনই করবে প্রিন্ট। এখানে যদি আমি দেখো আমি যদি হ্যালোর পরে একটা স্ল্যাশ এন ক্যারেক্টার ইউজ করতাম তার মানে হ্যালো লেখার পরে তাহলে আলাদা লাইন আসতো, তখন স্যার আলাদা লাইন বাট ওয়ার্ল্ড লিখতো এবং আলাদা লাইন লিখতো। এখন যেহেতু আমি স্ল্যাশ এন ইউজ করি নাই তার মানে হ্যালো লেখার পরে ওই সেম লাইনে এসে ওয়ার্ল্ড কথাটা লিখবে। এখন হ্যালোর পরে তুমি এখানেও স্ল্যাশ এন ইউজ করতে পারো, অথবা আমি যদি এটা না করি দেখো এইখানে যদি ইউজ করি স্ল্যাশ এন কোনো ডিফারেন্স আছে কি একটু আমাকে বলবা? এই দুটার ভিতরে কোনো ডিফারেন্স আছে? থার্ড লাইনে আমাদের পয়েন্টারটা স্টে করতেছে যেহেতু আরেকটা স্ল্যাশ এন আমরা বলছি শুধু।
কিন্তু যদি থার্ড লাইনের প্রিন্টআপটা না দিতাম তাহলে আমাদের কার্সারটা স্টোর করতে ওয়ার্ল্ড এর পরে। তাহলে এই ছিল আসলে এক একটা লাইনকে আমার নিউ লাইনে নিয়ে যাওয়ার খুব সিম্পল কমান্ড।